নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে একবারে ব্রেকিং নিউজ যাকে বলে, কি হয়েছে না, হাওড়ায় উকিলদের মানে হাওড়া কোর্টে উকিলদের সঙ্গে হাওড়া পুরসভার কর্মীদের ব্যাপক সংঘর্ষ। এমনই সংঘর্ষ যে ওখানে র‍্যাব পর্যন্ত নামাতে হয়েছে, হাতাহাতি, ইট বৃষ্টি। এই নিয়েই রয়েছে আজকের আপডেটটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হেডলাইন্স দেখে বুঝতে পারছেন, হাওড়া পুরসভা চত্বরে আইনজীবী ও পুরকর্মীদের মধ্যে ধন্ধুমার, এই হচ্ছে হেডলাইন্স। এবার খবরের ভেতরে কি বলা হচ্ছে না, কেন্দ্রটা হয়েছে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল হাওড়া পুরসভা ও আদালত চত্বর। হাতাহাতি থেকে শুরু, তারপর ইট বৃষ্টি, কিছুই বাদ গেল না। আইনজীবী ও পুরকর্মীদের সংঘর্ষে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী গেল। পুলিশকে অগ্রাহ্য করেই চলতে থাকে সংঘর্ষ, শেষে বাধ্য হয়ে লাঠি চার্জ করতে বাধ্য হয় কিন্তু পুলিশ। বুঝতেই পারছেন যে দায়িত্ব জ্ঞানহীনতার মতন সমঝোতা, যে সংযম মানুষগুলো, যে মানুষগুলো ব্যক্তিত্ব সম্পন্ন, তারাই যদি এরকম মারামারি করে তাহলে পাবলিকে কি করবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা, আজকে বুধবার সকালবেলা এই ঘটনার সূত্রপাত। জানা গেছে যে এদিন সকালে হাওড়া পুরসভার বাইরে গাড়ি পার্কিং করছিলেন এক আইনজীবী। অভিযোগ, সেই সময় তাকে বাধা দেন পুরসভার এক কর্মী। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর হঠাৎই আদালতে চড়াও হয় পুরসভার বেশ কয়েকজন কর্মী। আদালতের ভিতর ভাঙচুর চালায় তারা, এমনকি আইনজীবীদের মারধর করার অভিযোগ ওঠে এবং পুরকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হন 5 জন আইনজীবী। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে এরপরই পাল্টা শুরু করে আইনজীবীরা, দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া পুরসভা আদালত চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় হাওড়া থানার বিশাল পুলিশ, নামানো হয়েছে র‍্যাব। অভিযোগ যে র‍্যাবের সামনেও চলতে থাকে হাতাহাতি, কি অবস্থা বুঝুন। শেষকালে পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। পুরকর্মীদের অভিযোগ, হাওড়া আদালত চত্বরে বেআইনিভাবে গাড়ি পার্কিং করতেন আইনজীবীরা, সেই জন্যই তাদের বাধা দেওয়া হয়, এতেই তাদের ওপর চড়া হয় আইনজীবীরা। পুরকর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্ত কিছু অস্বীকার করেছেন, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে দোষ চাপাতে শুরু করে দিয়েছেন। আরও যেটা জানা যাচ্ছে যে পুরকর্মীদের অভিযোগ, পার্কিং নিয়ে আইনজীবীদের সঙ্গে তাদের বচসা শুরু হতেই বেশ কয়েকজন আইনজীবী পুরসভা মানে লক্ষ্য করে ইঁট ছুড়তে শুরু করে দেন। ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুরকর্মী। পুলিশ সূত্রে জানা গেছে যে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি, তবে সামান্য বচসা থেকে এই ঘটনায় এত আতঙ্ক ছড়িয়ে পড়বে স্থানীয়দের মধ্যে, মানে রাস্তা অবরোধ করে দেন তারা। বুঝতে পারছেন যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, বন্ধ হয়ে যায় আদালতের কাজকর্ম। এদিকে আইনজীবীদের দাবি, যেসব পুরকর্মী তাদের মারধর করেছে তাদের গ্রেপ্তার করতে হবে এদিন। মানে যদি এটাও তারা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, যদি তাদের গ্রেপ্তার করে শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু গোটা বাংলায় আদালতকে স্তব্ধ করে দেওয়া হবে, এটা আইনজীবীদের তরফ থেকে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে খবরটা, যে পুরসভার কর্মীদের মধ্যে আইনজীবীদের একটা ব্যাপক, প্রথমে হাতাহাতি শুরু হয়, তারপরে ইট বৃষ্টি, এবং বেশ কয়েকজন, যেটা জানা যাচ্ছে 5 জন আইনজীবী আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনজীবীদের তরফ থেকে বলা হয়েছে যে পুরসভা যারা এইসব করেছে তাদের গ্রেপ্তার না করলে বা শাস্তি না দিলে গোটা বাংলার আদালত চত্বর, গোটা বাংলার আদালত যত আছে সমস্ত কাজকর্ম স্তব্ধ করে দেওয়া হবে তাদের তরফ থেকে। এটুকুই ছিল আপডেট। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।